I am Mohammad Ismail Hussain, assistant teacher in English, Atharia High School and College, Hetimganj, Golapganj, Sylhet. Class 6 up to 10. Subject English second paper, part grammar. Topic Rules of Transformation of Sentence. Section 1. Affirmative to Negative. আমরা সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো সেন্টেন্স প্রথমত অর্থ অনুসারে পাঁচ প্রকার, সেন্টেন্স গঠন অনুসারে তিন প্রকার, ভয়েস চেঞ্জ দুই প্রকার, আর ডিগ্রি হচ্ছে তিন প্রকার। এভাবে আমরা ট্রান্সফরমেশন করে থাকি। তো আজকে আমরা যে ট্রান্সফরমেশনটা করব, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেই নিয়মগুলো আমরা আজকে অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেই নিয়মগুলো আমরা আজকে দেখব। রুল ওয়ান, ওয়ানলি, অ্যালোন, মেয়ারলি, এই জায়গাতে যখন থাকবে তখন আমরা নান বার যদি ব্যক্তি হয় বসাব, যদি বস্তু হয় রুল ওয়ান, ওয়ানলি, অ্যালোন, মেয়ারলি, এ সকল স্থানে আমরা নান বাট ব্যক্তির ক্ষেত্রে বসাবো, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে বসাবো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাবো যদি সংখ্যা, বয়স বা ওজন বোঝায়। এক্সাম্পল দেখি আমরা, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে কি ওয়ানলি দেওয়া আছে, অর্থাৎ আমরা এটাকে দেখেছি ওয়ানলি স্থানে ব্যক্তি বোঝালে কী বসাবো, নান বাট। তাহলে দেখো, খেয়াল করো, নান এন ক্যাপিটাল লেটার কাজ করে, প্রথমেই মূলত বসবে। তাহলে আমরা নেগেটিভ করলে অনলির পরিবর্তে বসবো নান বাট, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আরেকটা সেন্টেন্স দেখি, হি হ্যাজ অনলি এ বল, তাহলে বলটা কি বস্তু, তাহলে এখানে কি বসবে, নাথিং বাট, গুড, হি হ্যাজ নাথিং বাট এ বল। আরেকটা উদাহরণ দেখি আমরা, হি হ্যাজ অনলি 10 টাকা, 10 টাকা, তাহলে সংখ্যা বুঝিয়েছে না, 10 টাকা রয়েছে, 10 টাকা, তাহলে অনলির জায়গাতে আমরা বসাবো নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, আমরা বসেছি নট মোর দ্যান 10 টাকা। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে রুলসগুলো একটু ভালোভাবে মেমোরাইজ করতে হবে, তাহলে আমরা প্রয়োগ করতে পারবো। রুল টু, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু যদি থাকে সেই স্থানে আমরা ক্যান নট বাট বসাবো, ক্যান নট বাট বসিয়ে ভার্ব যা আছে সম্পূর্ণ লিখিয়ে দেবো, শুধুমাত্র ক্যান নট বাট বসাবো। অথবা ক্যান নট বাট বসালে মূল ভার্ব যা আছে তাই থাকলো, কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, অর্থাৎ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর পরিবর্তে ক্যান নট হেল্প ব্যবহার করতে পারবো, তবে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর ক্যান নট বাট দিলে কোনো পরিবর্তন করতে হবে না। যেমন দেখো, উই মাস্ট অবেই আওয়ার প্যারেন্টস, মাস্ট, তাহলে মাস্ট থাকলে কি ক্যান নট বাট দিলে অবেই অবেই থেকে যাবে, তাহলে আমরা যদি ক্যান নট বাট করি ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, অথবা ক্যান নট হেল্প দিয়ে যদি করি, উই ক্যান নট হেল্প অবেইং, অবেইং আইএনজি যুক্ত, অবেইং আওয়ার প্যারেন্টস। প্রিয় শিক্ষার্থীরা, রুল থ্রি, বোথ ডট ডট অ্যান্ড, ডট ডট অর্থাৎ ওখানে
সেন্টেন্সে অন্যান্য ওয়ার্ডসগুলো থাকবে। বোথ এন্ডের প্রথমে আগে স্থানে আমরা নট অনলি বসাবো আর এন্ডের পরে বাট অলসো বসাবো। অর্থাৎ বোথের জায়গাতে নট অনলি আর এন্ডের জায়গাতে বাট অলসো, বাকি যা আছে সবগুলো ঠিক থেকে যাবে। যেমন দেখো বোথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড, তাহলে কী করলাম বোথের জায়গাতে নট অনলি বসিয়েছি আর দোলনের জায়গা থেকে বসিয়েছি বাট অলসো। রোল ফোর অ্যান্ড যুক্ত যদি দুটি শব্দ যোগ করে থাকে, মানে একইটা উপরে টাই বোধ থাকলো না, বোধ থাকলো না শুধু অ্যান্ড যুক্ত থাকলো, তাহলে আমরা সেই স্থানে কী করবো না প্রথম নাউনটার আগে আমরা নট অনলি বসাবো আর তারপরে গিয়ে আমরা বাট অলসো বসাবো। যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল, অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল, তাহলে আমরা কি অবিডিয়েন্টের আগে বসালাম নট অনলি আর অ্যান্ডের জায়গায় যদি বসালাম বাট অলসো। অর্থাৎ দুই তিনটা শব্দ যুক্ত করা থাকবে, সে প্রথম শব্দটার আগে নট অনলি বসাবো আর অ্যান্ডের জায়গাতে বাট অলসো। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।